আনপাবলিশ নকল অনেক আছে। আপনি এখনো রোজারির থেকে বের হইতে পারেন নাই? কোরবানির চলে আসছে তো। আমার সিনেমা নাই না আছে এটা শুধু আমি জানি, আমি জানালে আপনারা জানবেন, এর বাদে জানবেন না। সে যে কিং খান, কিং এর সাথে নামটা সবসময় তার মিলই থাকে। আমি দুইটা ওয়েব শেষ করেছি, দুটো ডিফারেন্ট প্ল্যাটফর্মে, এবং একটা সিনেমার কথা চলছে, দেখা যাক, হয়তো বা তখনই বাকিটা জানাবো। সিনেমা নাই না আসলে, হয়তো বা আমি নিচ্ছি না কাজ, নয়তো আমার কাজ মিলছে না। আমার সিনেমা নাই না আছে এটা শুধু আমি জানি, আমি জানালে আপনারা জানবেন, এর বাদে জানবেন না। হ্যাঁ, অবশ্যই ভালো, তার সিনেমা প্রতি ঈদেই আসে, এটা আসলে এখন আসলে এটা আলাদা কিছু না, তার ঈদের সিনেমা আসেই। এবং এটাই ভালো লাগা যে প্রতিনিয়ত নতুন ডিরেক্টরের সাথে দেখছি তাকে, আমরা প্রতিনিয়ত নতুন ক্যারেক্টারে দেখছি, নতুন লুকে দেখছি, যেটা কি না আমাদের জন্য অনেক মনে হয় যে আমাদের সে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সে যে কিং খান, কিং এর সাথে নামটা সবসময় তার মিলই থাকে। দেশি সিনেমা, এতগুলো দেশি অ্যাক্টর দেখলাম, অবশ্যই দেশি সিনেমা। হ্যাঁ, মেকিং অবশ্যই অনেক সুন্দর, যেহেতু এটার সাথে আরও বড় বড় বাইরের কী বলে প্রোডাকশন হাউস যুক্ত আছে, সো অবশ্যই মেকিং অনেক ভালো হবে। এবং সম্ভবত এখনও শ্যুটিং হচ্ছে এটার বাইরেই, ওখান থেকেই সম্ভবত আমাদের ডিরেক্টর সাহেব আসবে। তো ওখানে যেহেতু এখনও শ্যুটিং চলে যাচ্ছে এবং বাইরের যেহেতু অনেক টেকনিশিয়ান আছে, অবশ্যই কিছু না কিছু তো বাইরের ধাঁচ আমরা পাবো। হ্যাঁ, বড় হয়ে দেখা হয়েছে কি আবার ভাই, কেন দেখা হবে না, এটা আমার কেমন কথা? আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অবভিয়াসলি আমার সিনেমা দেখা হয়। আমি জানি না কেন আপনারা দেখতে পাচ্ছেন না, আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি। আসলে ওই ধামাকা জিনিসটা আমার কাছে না আসলেও আমিও আসলে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবো না, ওই জিনিসটা আগে আমার কাছেও আসতে হবে। সো এখনও হয়তো বা এরকম কোনো ক্যারেক্টারের সাথে আমাকে কেউ চুজ করতে পারেনি, তুলনা করতে পারেনি, আই গেস। সো এই কাহিনী আই গেস অনেক আগে চলে গেছে, এই কাহিনী এখন আর টেনে আনার কোনো মানেই হয় না। আর এরপরে আমি যেই বড় বড় প্রজেক্ট করছি, তারপরে এই প্রশ্নগুলো আসলে মনে হয় যারা করছে তারাও আসলে একটু চিন্তা করে করা উচিত যে মিলে কি না। হ্যাঁ, কাজ কম হতেই পারে, হ্যাঁ দ্যাটস নট আ বিগ ডিল, অনেকেরই কাজ কম। আমার ভালো লেগেছে দেখে, আমরা কম্পেয়ারটা না করি, সব কিছুতেই তো আসলে কম্পেয়ার করা হয় সব কিছুর মধ্যে। এখন কম্পেয়ার করতে গেলে আমাদের এরকম মানে আনপাবলিশ নকল অনেক আছে, তো ওইদিকে আমরা নাই যাই। এরকম নতুন কিছু যে চেষ্টা হয়েছে আমাদের দেশে, আমার মনে হয় এইটাই অনেক বড় জিনিস। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি ঈদের সিনেমা দেখতে পছন্দ করি। সো একদম লাস্ট মোমেন্ট না আসা পর্যন্ত তো বলতে পারছি না কোন কোন সিনেমা আসবে, যদি আসে অবশ্যই দেখবো। আমি নুড কালার লিপস্টিক খুব পছন্দ করি, অলরেডি আই গেস আমি পরে আছি। সো আমি এভরি টাইম, আমার তিন চারটা শেড আছে, এর বাইরে আমি কমফোর্ট পাই না, আমি ট্রাই করিও না, আমি দেইও না। সো যতগুলো ব্র্যান্ড আমার ইউজ করা হয়, আমার দেখা যায় আমি ওই শেডগুলোই খুঁজে বের করি। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার যেই চার পাঁচটা শেড আমি দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড থেকে নিয়ে আসি, এগুলো সবগুলো শেড হার্লেনের কাছে আছে। সো আমি যখন হার্লেন স্টোরে ঢুকি, আমি ওই শেডগুলো পাই, আই জাস্ট পিক দেম অফ অ্যান্ড আমি নিয়ে আসি। আমি অনেক সময় করি, আমার অবশ্যই মেকআপ ম্যান আছে, বাট ইট ডিপেন্ডস আমি কখন কোন কাজে যাচ্ছি এবং কখন সময় মিলছে, কি হচ্ছে, সব কিছু মিলিয়ে। যেহেতু হাইল্যান্ডের স্টোরে এসেছি, অবশ্যই হাইল্যান্ডের প্রোডাক্ট ইউজ করে দেখিয়ে এসেছি। আপনি এখনো রোজারির থেকে বের হইতে পারেন নাই? কোরবানির চলে আসছে তো। আমি রাজকুমার, রাজকুমার আমার দেখতে পাইনি, আমি লেবাননে ছিলাম। অথেন্টিক যেহেতু তারা ক্লেম করে, এবং মানে যাদের কাছে আমরা তো যেহেতু কাজ করি, আমরা কিন্তু অবভিয়াসলি ইউজ করা হয়েছে হাইল্যান্ডের প্রোডাক্ট। সো ওই জায়গার থেকে আসলে ইউজ করে যখন আমরা ওই ফিলটা পেয়েছি যে হ্যাঁ একদম অথেন্টিক প্রোডাক্ট, এবং আমরা ইউজ করে ওই ফিলটাই পাচ্ছি যেটা হয়তো আমরা বাইরের দেশের কোনো একটা ব্র্যান্ড ইউজ করে পাই, হাই এন্ড ব্র্যান্ড ইউজ করে পাই, সেটা যদি আমাদের দেশে ওই ফিলটা আমাদের দিতে পারে কোনো ব্র্যান্ড, আমার মনে হয় যে অবশ্যই আমাদের ওই ব্র্যান্ডটা চুজ করা উচিত, কারণ আমি হাতের নাগালে দেশের মধ্যে সব কিছু পাচ্ছি ইজিলি। সো ওই জায়গা থেকে আমি মনে করি অবশ্যই হার্লেন তো 100% অথেন্টিক, এবং তার সাথে তারা যে রেঞ্জটা আনছে, যে পরিমাণ ক্যাটাগরিজ আনছে, আমি মনে করি আমরা আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবো।